হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ওয়ান এক্স বেটের ডিপোজিট প্রবলেম সলভ করবেন। তো কিছুদিন আগেও আমি এটা নিয়ে অনেক আর কি রিকোয়েস্ট পেয়েছিলাম যে ডিপোজিট প্রবলেম আর কি। আমার একটা এর আগে ভিডিও দেওয়া ছিল, ওইখানে মনে করেন ওখান থেকে অনেক ভাইয়েরা আমার মনে করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলো ভাই ডিপোজিট প্রবলেম সলভ করেন। আসলে ভাই আপনারা যদি আমারই মনে করেন লিঙ্ক বা প্রোমোকোড ইউজ করে অ্যাকাউন্ট না করেন তাহলে আর কি আমি আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তো অবশ্যই আমার লিঙ্কের প্রোমোকোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন, যেন ফার্দার নেক্সট যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমি যেন আপনাকে হেল্প করতে পারি। তো চলুন ভাই দেরি না করে চলো যাই মূল টিউটোরিয়ালে। তো মূল টিউটোরিয়াল হচ্ছে বলে আপনি ধরেন ব্রাউজার বা অ্যাপসে আর কি থাকেন যদি, তাহলে আপনি সিম্পলি যে মেনুতে ক্লিক করবেন, অ্যাপসে থাকলে কি মেনুতে ক্লিক করবেন, আর আপনি যদি ব্রাউজারে থাকেন তাহলে আপনি থ্রি ডট মেনুতে উপরে ক্লিক করে দেন এই কাস্টমার সাপোর্ট অপশনটি খুঁজে বের করবেন। কাস্টমার সাপোর্টে আসার পর আপনি সিম্পলি কাস্টমার সাপোর্টে ক্লিক করবেন। তো চ্যাট করে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন, দেন আর কি অনেক ধরনের অনেক সময় লাগে, 3-4 দিন লাগতে পারে আপনার মিনিমাম। আর কল ব্যাক যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে 7-8 দিন পর মিনিমাম আপনাকে ওরা কল দেবে। আর আপনি সিম্পলি কী করবেন, আপনার ধরেন প্রবলেম হয়েছে ডিপোজিট প্রবলেম হোক বা উইথড্র প্রবলেম হোক, আপনি সিম্পলি যে কন্ট্যাক্টসে ক্লিক করবেন। কন্ট্যাক্টসে ক্লিক করার পর আপনি সিম্পলি যে এই যে কোথায় গেলো এই যে লাস্টের মেইলটা ফর কোশ্চিন অ্যাবাউট ডিপোজিট অ্যান্ড উইথড্রলস, তো আপনি ট্রানজ্যাকশন বিএন এই মেইলটি কপি করবেন বা সিম্পলি এই মেইলটি দিয়ে ক্লিক করবেন আপনি। হ্যাঁ, সিম্পলি মেইলটি দিয়ে ক্লিক করবেন। এই সাবজেক্টের জায়গায় লিখতে হবে নাকি ডিপোজিট প্রবলেম, ডিপোজিট প্রবলেম, এখানে সিম্পলি এটা লিখবেন। নিজে কী লিখবেন আমি সেটা আপনাকে ফুল ফর্মেটটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, তারপর আমি আপনাদের বোঝানোর জন্য এখানে লিখে দেখাচ্ছি আর কি এক্সাম্পল সহ। তো ভিউয়ার্স, আমার সিম্পলি ইমেলের ফর্মেটটি কপি করা আছে, আমি সিম্পলি এখানে পেস্ট করে আপনাদের বোঝাই দেবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কী লেখা আছে, প্রিয় ব্যবহারকারী ইমেল করার নিয়ম, তথ্যগুলি খালি জায়গায় লিখে দিবেন এবং ক্যাশ আউট স্ক্রিনশট সংযুক্ত করে দিবেন, মানে অ্যাটাচ ফাইলে গিয়ে যেখানে অ্যাটাচটি গিয়ে আপনি আর কি আপনার স্ক্রিনশট দেওয়া থাকবে ওটি অ্যাড করে দিবেন আর কি। তো এর নিচে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান কি বিডিটি ওয়ালেট নাম্বার, আপনার ওয়ান এক্স বেট অ্যাকাউন্টের ইউআইডি, নাম্বার টু ট্রানজ্যাকশন আইডি, আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পেয়েছেন সেটি দিবেন, ক্লায়েন্ট ফোন নাম্বার মানে আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন আপনার ওই নাম্বারটা দেবেন, এজেন্ট ফোন নাম্বার আপনি কোন নাম্বারে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দেবেন, টাইম অ্যান্ড ডেট এক্স্যাক্টলি আপনার স্ক্রিনশটে মানে ট্রানজ্যাকশনের ওখানে যাবেন আর কি, আপনার নগদ বিকাশ রকেট যেখানে হন ওখানে দেখবেন টাইম অ্যান্ড ডেট দেওয়া আছে, আপনি সিম্পলি ওবিগুলো ওই সেম টাইম অ্যান্ড ডেট দেবেন, অ্যামাউন্ট তো আপনি কত টাকা আর কি ডিপোজিট করছেন সেটি দেবেন আর কি, যেটা প্রবলেম হয়েছে আপনার টাকার ওটি দেবেন এবং সিম্পলি এখানে অ্যাটাচটি গিয়ে স্ক্রিনশট অ্যাটাচ করে দেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার 8 সাবজেক্টে লিখে দেবেন যে ডিপোজিট প্রবলেম, তো এটা আপনার লাগবে না, আপনি সিম্পলি এটা কেটে দেবেন। তো আমি এই ফর্মেটটা কিন্তু সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে সিম্পলি কপি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিও যদি আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার লিঙ্ক আর প্রোমো কোডটি যারা অ্যাকাউন্ট করবেন তাদের জন্য ফার্দার কোনো প্রবলেম হয় তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাই আমি আপনাদের 100% সহযোগিতা করবো। তো আপনি ধরেন আপনার ডিপোজিট প্রবলেম হয়েছে, আপনি অনেকটা মেইল করছেন, আপনি অতিরিক্ত মেইল করবেন না ওদেরকে, ধরেন অতিরিক্ত মেইল যদি আপনি করেন তাহলে আপনার অবশ্যই মেইলগুলো স্পাম বক্সে চলে যায়, আর সেক্ষেত্রে স্পাম বক্সে গেলে ওই মেইলগুলো চেক করে না, আর ওদের ওই কারণে আর কি মেইলের আর কি আপনার প্রবলেমটি সলভ করতে অতিরিক্ত সময় লাগতে পারে। তো এদের আপনি মেইল করার পর সর্বোচ্চ 48 ঘন্টা সময় লাগবে, আপনি সিম্পলি 48 ঘন্টা ওয়েট করবেন, কোনো প্রকার মেইল করবেন না, আর অবশ্যই আপনার যেই মেইল থেকে অ্যাকাউন্ট করে ওই মেইল থেকে মেইল করবেন, তাহলে আপনার প্রবলেমটি দ্রুত সলভ করে দেবে ওরা। আর আপনাদের যদি এক্সট্রা কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সাহায্য করার চেষ্টা করবো 100%, আর আমার লিঙ্ক প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন, তাহলে আমার সাপোর্ট 100% আপনি পাবেন।